বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুর সময় হয়ে গেল, হযরত জিব্রাইল আসলেন, মালাকুল মউতকে নিয়ে ঘরের মধ্যে প্রবেশ করলেন। করার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একজন নতুন ফেরেশতাকে নিয়ে এসেছি, রুমের মধ্যে ঢোকার জন্য আপনার পারমিশন চাই। কি চাই? জোরে বলেন, পারমিশন চাই। বলে, উনি কে? মালাকুল মউত, নিয়ে আসো ঘরের মধ্যে। নিয়ে আসা হলো ঘরের ভিতরে। মালাকুল মউত, লম্বা সারা ঘটনা। মালাকুল মউত বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন বুকের উপরে হাত রাখলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখমণ্ডল মুস্তাদেন আর বলতেছেন, ওয়াজাআত সাফরাতুল মাউত বিল হাক, মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন, মৃত্যুর যন্ত্রণা বড় সাংঘাতি। বিশ্বনবী বলেন, মালাকুল মউতরে, তুমি আমার বুকের উপরে কি রাখলাম? বিশ্বনবী যখন বললেন, মালাকুল মউত, তুমি আমার বুকের উপরে কি রেখে দিয়েছ? আমার মনে হয় উহুদ পাহাড় তুমি আমার বুকের উপরে চাপা দিলাম। মালাকুল মউতরে, আমি বিশ্বনবী, আমার মরণের যদি এত কষ্ট হয়, আমার গুনাহগার উম্মতের কি অবস্থা হয়ে যাবে? মালাকুল মউত, আমাই তো কষ্ট সহ্য করতে পারি না রে মালাকুল মউত, আমার উম্মত কি করবে? আমার উম্মতকে তুমি কষ্ট দিয়ে মারতে পারবা না। বিশ্বনবীর কাছে ওয়াদা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মত যদি দুইটা আমল, একটা আমল করতে পারে প্রত্যেকটা ফরজ নামাজের পরে, আমি আজরাইল আপনার কাছে ওয়াদা দিলাম, একটা সন্তান তার মায়ের বুকের দুধ খাইতে খাইতে যেমন ঘুমিয়ে পড়ে, আপনার ওই উম্মতটা ওইভাবে ঘুমিয়ে পড়বে, আর আমি তার জানটা কবজ করে নিয়ে চলে যাব। আর একটু জোরে বলা যাবে কি? সুবহানাল্লাহ। একটা আমল করবেন তো, সেই আমলটা হচ্ছে আয়াতুল কুরসি। আমলটা কি বলেন তো? আয়াতুল কুরসি। প্রত্যেক ফরজ নামাজের পরে আপনি যদি আয়াতুল কুরসি পড়তে পারেন, মৃত্যুর যে যন্ত্রণা শুরু হয়ে যাবে, এই যন্ত্রণার সময় মালাকুল মউত এমন ভাবে আপনার জানটা কবজ করবে, আপনি বুঝতেই পারবেন না আপনার জানটা কবজ হয়ে গেল। আর যদি আমলটা না করেন, আপনার এমন ভাবে মৃত্যু হয়ে যাবে, আপনি কষ্ট সহ্য করতে পারবেন না, মৃত্যুর যন্ত্রণা বড় সাংঘাতিক, বড় কঠিন। একটা ছাগলকে যদি আপনি জীবন্ত অবস্থায় তার শরীর থেকে চামড়াটা ছিঁড়ে নেন, কেমন লাগবে? আপনার নাফরমানের যখন মৃত্যু হয়, তার যন্ত্রণা এর চাইতেও কোটি কোটি গুণ বেশি হবে। মৃত্যুর যন্ত্রণা ওয়াজা আর সাকরাতুল মাউত বিল হাক, বাজান রে, মৃত্যুর যন্ত্রণা খুবই কঠিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম